আচ্ছা বলো তো, তোমার আজ ফাঁসি কেন হচ্ছে? স্যার, আপনি বিশ্বাস করুন, আমি একদম নির্দোষ। আমার কোনো দোষ ছিল না, শুধু শুধু আমাকে আজ ফাঁসি দেওয়া হচ্ছে। বলো কি, তুমি নির্দোষ, শুধু শুধুই তোমাকে আজ ফাঁসি দেওয়া হচ্ছে? জি স্যার, শুধু শুধুই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তাহলে ঘটনাটা কি ঘটেছিল একটু বলো দেখি শুনি। স্যার, আমি হচ্ছে একজন বাস ড্রাইভার। লং রোড দিয়ে বাস ঠিকঠাক মতো চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমার গাড়ির সামনে এক মাতাল রাস্তা পার হচ্ছে। এখন আমি চিন্তা করে দেখলাম, মাতাল লোকটিকে বাঁচাতে গেলে আমার বাসের লোকজন অনেক আহত বা নিহত হবে। তাই আমি আমার বাসের লোকদেরকে বাঁচানোর জন্য মনে মনে সিদ্ধান্ত নিলাম, মাতাল লোকটিকে মারব। যেই কথা সেই কাজ, আমি মাতাল লোকটিকে মেরে ফেললাম। তা ঠিক আছে, কিন্তু মাতাল লোকটি তো রাস্তার উপর ছিল না, মাতাল লোকটি তো ধান খেতে পাওয়া গিয়েছে। তা ঠিক বলেছেন স্যার, আমি পুরোপুরি যখন সিদ্ধান্ত নিলাম তাকে আমি মারব, তখন দেখি সে আর রাস্তায় নেই, সে ধান খেতে চলে গিয়েছে। আমিও মনে মনে বললাম, তুই যাবি কোথায়, আমি মস্ত বড় ড্রাইভার। তখন তাকে মারার জন্য আমি ডান খেতে বাসটি নামিয়ে দিলাম, আর সে জায়গায় মারা গেল। এতে আমার কি দোষ বলেন স্যার? জল্লাদ, আর দেরি করা যাবে না, তাকে এখনই ফাঁসি দেওয়া হোক।